আজকে আমরা শুনব হেমেন্দ্র কুমার রায়ের ভূতের গল্প, পাহাড়ি নদীর ধারে। অন্ধকার, অন্ধকারের পর অন্ধকার যেন ধাক্কা মেরে তলিয়ে দিলে আমাকে আরো বেশি আরো ঘন অন্ধকারের অতলে। কি এক আশ্চর্য স্তব্ধতার মধ্যে বিলুপ্ত হয়ে গেল আমার অস্তিত্ব। তারপর আবার অন্ধকারের ঘোর কাটতে লাগলো ধীরে ধীরে। চারিদিক যেন ছায়াময় ছায়াময়। তারপর কে যেন সেই ছায়াময়ার অন্তপুরে জেলে দিলে প্রদীপের মিটমিটে আলো। ক্রমে ক্রমে সে আলো একটু একটু করে হয়ে উঠল আরো আরো জোরালো। চোখের সামনে জ্বলে জ্বলে উঠতে লাগলো নতুন নতুন আলো। অনেক আলোর ধারায় ধুয়ে মুছে গেল অন্ধকারের কালো। চারিদিক আবার দিনের আলোয় ঝলমল ঝলমল। ফিরিয়ে পেলুম আবার আমার অস্তিত্ব। ছিলুম আমরা সবুজ মাঠের কোলে, পাহাড়ি নদীর ধারে, আমি আর মুকুল। পশ্চিমে সূর্য ডুবুডুবু, আকাশে রাঙা মেঘ, পাখিদের গলায় বেলা শেষের গান। ধু 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 সবুজ মাঠ, যাকে বলে তেপান্তর। মাঠের ওপরে বহু দূরে একটানা বনরেখা, তারই ওপরে আকাশকে মাথায় নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে পাহাড়ের পর পাহাড়, যেন নিরেট কালো মেঘ দিয়ে গড়া। মাঠের এধারে সঙ্গীতের মাধুর্য ছড়াতে ছড়াতে বয়ে যাচ্ছে ছোট্ট একটি নাচুনি নদী। নদীর উঁচু পাড়ের ওপরে পথ, বাঁধানো নয় বটে কিন্তু সমতল। সেই পথে মোটর চালিয়ে যাচ্ছিলাম আমি, এবং আমার পাশে বসেছিল আমার বন্ধু মুকুল। মুকুল বললে, বিনয়, আমরা শহুরে জীব বটে, কিন্তু এ দৃশ্য ছেড়ে শহরে আর ফিরে যেতে ইচ্ছে হয় না। চারিদিক কি সুন্দর, কি শান্তিময়। আমি বললুম, কিন্তু একটু পরেই এখানটাকে আর শান্তিময় বলে মনে হবে না। কেন? একটু পরেই সূর্য ডুবে যাবে, আসবে সন্ধ্যা, তারপর রাত্রি। ও, তুমি অন্ধকারের কথা বলছো, কিন্তু আজ তো পূর্ণিমা, একটু পরেই চাঁদ উঠে তাড়িয়ে দেবে অন্ধকারকে। না, আমি অন্ধকারের কথা বলছি না। একটু পরেই চাঁদ উঠবে বটে, কিন্তু রাত্রির সঙ্গে সঙ্গেই আর যারা আসবে চাঁদ তাদের তাড়াতে পারবে না। কে তারা? বাঘ, ভাল্লুক, সাপ। তুমি কি তাদের শান্তির দূত বলে মনে করো? আমার কথা জবাব না দিয়ে মুকুল মোহিত স্বরে বলে উঠল, আহা কি চমৎকার, দেখো বিনয় দেখো, সবুজ বনের পাশ দিয়ে উড়ে যাচ্ছে এক ঝাঁক বক, ঠিক যেন সাদা ফুলের এক গাছি মালা। মোটর চালাতে চালাতে পথের ওপর থেকে চোখ তুলে ফিরে তাকালাম আকাশের দিকে। পর মুহূর্তেই শুনলাম যেন এক বজ্রনাদ, এবং সঙ্গে সঙ্গে আর কিছু বোঝবার বা শুনবার আগেই ঝট করে নিভে গেল পৃথিবীর আলো। কিন্তু পৃথিবীর আলো আবার ফিরে পেয়েছি। চোখের সামনে দেখতে পাচ্ছি আবার সব দৃশ্য। ওই তো আবিরের ছোপ মাখানো নীল আকাশ। সূর্য অস্ত গিয়েছে বটে, কিন্তু এখনো উতরে যায়নি গোধূলি লগ্ন। এখনো কানে আসছে বিহঙ্গদের বিদায়ী সঙ্গীত। তবে তবে একটু আগেই আচম্বিতে চারিদিক অন্ধকার হয়ে গিয়েছিল কেন? এ প্রশ্নের উত্তর খুঁজে পেলুম না। মনে সন্দেহ জাগল, হয়তো হঠাৎ আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলুম। মানুষের দেহ হচ্ছে এক অদ্ভুত যন্ত্র, কখন যে কার কোনখানটা বিকল হয়ে বিগড়ে যাবে আগে থাকতে কেউ বলতে পারে না। কিন্তু মুকুল কোথায় গেল? মুকুল, সে তো ছিল আমার পাশেই। আর আমার মোটর? আমি তো গাড়ি চালাচ্ছিলুম, আমার মোটর কোথায় গেল? অবাক হয়ে এক মনে এইসব ভাবছি এমন সময় শুনতে পেলুম একটা গোলমাল, অনেক লোকের ছুটোছুটি, অনেক লোকের কণ্ঠস্বর। সচমকে অন্যদিকে ফিরে দেখলুম অদূরেই উত্তেজিত লোকজনের ভিড়। আমার মোটর গাড়িখানা উল্টে একটা গাছতলায় উপুড় হয়ে পড়ে আছে,
এবং খানিক তফাতে মাটির ওপর রক্তাক্ত দেহে শুয়ে রয়েছে আমার বন্ধু মুকুল। এখানে কি কোনো দুর্ঘটনা ঘটেছে? তাড়াতাড়ি মুকুলের পাশে বসে পড়ে ব্যাকুল স্বরে বললুম, মুকুল মুকুল কি হয়েছে, তোমার গায়ে রক্ত কেন? কিন্তু মুকুল আমার কথা শুনতে পেয়েছে বলে মনে হলো না। সে হাঁপাতে হাঁপাতে বললে, আমাকে নিয়ে আপনারা ব্যস্ত হবেন না, আপনারা বিনয়কে দেখুন, সে মোটরের তলায় চাপা পড়েছে। আমি বললুম, না মুকুল আমার কিছুই হয়নি, দেখো আমি তোমার সামনেই দাঁড়িয়ে। তবু মুকুল আমার কথায় আমল না এনে বারবার চেঁচিয়ে বলতে লাগলো, আগে বিনয়কে দেখুন, আগে বিনয়কে দেখুন, সে গাড়ির তলায় চাপা পড়েছে। আঘাত পেয়ে মুকুল কি কানা ও কালা হয়ে গিয়েছে? আমাকে দেখতেও পাচ্ছে না, আমার কথা শুনতেও পাচ্ছে না। হঠাৎ আবার জোরে হইচই উঠল, ব্যাপার কি? ফিরে দেখলুম উল্টে পড়া মোটরের তলা থেকে কয়েকজন লোক একটা ক্ষতবিক্ষত দেহকে বাইরে টেনে নিয়ে এলো। সেটা হচ্ছে মৃতদেহ। কিন্তু কার মৃতদেহ? নিজের চোখে দেখেও বিশ্বাস করতে পারলুম না, কারণ সেই মৃত মানুষটাকে দেখতে অবিকল আমারই মতন। আমি সচক্ষে দেখছি আমারই মৃতদেহ। আরে দূর, এও কি সম্ভব? মুকুল কাঁদতে কাঁদতে বলে উঠল, বিনয় বিনয়, আমার বিনয় আর বেঁচে নেই। আমি স্তম্ভিত হয়ে গেলুম। তবে কি মোটর দুর্ঘটনায় সত্যি আমার মৃত্যু হয়েছে? তবে কি আমি এখন অশরীরী? আমাকে কেউ দেখতে পাচ্ছে না, আমার কথা কেউ শুনতে পাচ্ছে না। তবে কি, হা ভগবান, তবে কি আমি এখন প্রেতাত্মা?